আজ এমন এক সময় আমরা এই সভা করছি যখন দেশ ও জাতির ক্লান্তি এখন আপনারা দেখেছেন যে আমাদের প্রত্যেকটি নেতার অতি উৎসাহের সঙ্গে তাকিয়ে থাকে কবে নির্বাহী কমিটির মিটিং কবে তারা আসবে, তারা তাদের নিজেদের সমস্যার কথা এলাকার কথা তারা নিজেরা বলবে। কিন্তু এই নির্বাহী কমিটির বহু সদস্য নেতা কর্মীরা আজকে কারাগারে, তারা আমাদের থেকে দূরে, কিন্তু তারপরেও তারা শুনতে পারবে, জানতে পারবে, প্রয়োজনে আমরা তাদের কাছে আমাদের খবর পৌঁছে জনগণের। আজ গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার কারণ প্রমাণ আজকের এই সভা। বাংলাদেশের এত জায়গা আছে, আমরা কোনো সময় এখানে সভা করতে চাইনি, আমরা চেয়েছি বিভিন্ন যে প্রতিষ্ঠান যেখানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ডিপ্লোমা, সরদি, তারপরে আর অন্যান্য যে জায়গাগুলি আছে বিভিন্ন জায়গায় আমরা চেয়েছি, কিন্তু কোনোটাই দেয়া হয়নি। তারপরেও কি আমরা বলবো দেশে গণতন্ত্র আছে বা জনগণের কথা বলার অধিকার আছে? নেই। কেন আজকে বিএনপিকে এই সভা করতে দিল না? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা পুরনো হতে পারে কিন্তু বিএনপি সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থেকেছে। কাজেই বিএনপিকে যদি তাদের নির্বাহী কমিটির সভা করতে না দেওয়া হয়, তারপরে আর দেশের মানুষের বুঝতে বাকি থাকে না যে দেশে গণতন্ত্র আছে, মৌলিক অধিকার আছে, মানব অধিকার আছে, কেন তার কথা বলারও অধিকার নেই। তারপরে এখন আবার ডিজিটাল আইনের নামে নতুন কালাকানুন করা হচ্ছে, যাতে সাংবাদিক ভাইয়েরা যেসব কথাবার্তা আমাদের দুই চারজন নেতাও বলে বা টেলিভিশন টক শোতে বলে সেটাও তাদের গায়ের মধ্যে যে ফুটে, কারণ তারা সত্য কথাগুলি বলে এবং দেশ জাতির মানুষের কথাগুলি তারা তুলে ধরে। সবাই তো আর যেয়ে কথা বলতে পারে না, যারাই যায় তারা সত্য কথা বলে, সেই কথাগুলি যখন মানুষ শোনে সেটা তাদের সহ্য হয় না। সেজন্য জনগণের এই অধিকারটুকু হরণ করার জন্য একে আইন কানুন করা হচ্ছে নতুন নতুন। আজকে তাই আমি বলবো যে দেশে যদি গণতান্ত্রিক অধিকারই না থাকে তাহলে নির্বাচনটা হবে কী করে? এখন নির্বাচনের কথা তারা বলছেন, তারা বলেও বেড়াচ্ছে যে এই দেশে ডিসেম্বরে নির্বাচন হবে,
ডিসেম্বরে নির্বাচন হলে এত আগে ক্যাম্পেইন করার তো দরকার পড়ে না। নৌকা এমনই ডুবন ডুবছে যে আর তার জন্য এখন থেকে ক্যাম্পেইন করলে মানুষকে জাগাতে হবে, হাত তুলে মানুষের কাছে ওয়াদা নিতে হবে। মানুষকে ভয় দেখি হাত তোলা যাবে, কিন্তু মনের ভিতরে মানুষের যে ইয়েটি আছে সেটি তো আর কখনো তারা জানতে পারবে না। কাজেই আপনারা বুঝতে পারছেন যে আজকের দেশের কী অবস্থা। সেই অবস্থায় আমরা নির্বাহী কমিটির মিটিং ডেকেছি, যাতে নির্বাহী কমিটির যারা সদস্য আছেন তারা জানবেন, যাবেন নিজ নিজ এলাকায়, এবং আমাদের আরও সকল নেতাকর্মী আরও এখানে জায়গার অভাবে অনেকেই আসতে পারেনি, বসতে পারেনি, আরও নানা সমস্যার জন্য, বাধা বিঘ্নের জন্য আসতে পারেনি, কিন্তু তারা তাদের কাছে খবরগুলি পৌঁছবেন এবং তারা তাদেরকে সংগঠিত করবেন। আরেকটি কথা, আপনারা জানেন এখন আবার আগের মতো সেই গুম খুন নির্যাতন চালিয়ে দেশকে ভয়ভীতির রাজ্যে পরিণত করা হয়েছে। প্রতিনিয়ত এখন গুম হচ্ছে, খুন হচ্ছে। কয়েকদিন আগে আমি অফিসে বসলাম, তখন হঠাৎ করে খবর আসলো যে এরকম আমাদের এক ছাত্র, তার যাকে একবার গুম করা হয়েছিল, পরে অনেকদিন পর তাকে আমরা ফেরত পেয়েছি। খুন, সে ওকে আবার র্যাব এসে উঠে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রেস ব্রিফিং করলো, সাংবাদিক ভাইরা ছিল, তিনারা যতটুকু পারছেন আমাদেরকে সাহায্য করছেন বা দেশবাসীকে জানার সুযোগ দিচ্ছেন দেশে কী হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হলো, ফলে আজকে খোকনকে হয়তো গুম করতে চেয়েছিল সেটা না পেরে জেলখানায় আজকে খোকন আছে, তবু বেঁচে পড়ছে। এই হলো অবস্থা। গুম খুন এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, প্রতিনিয়ত গুম হচ্ছে। সর্বোচ্চ আদালত বলছে দেশে নিম্ন আদালতের আদালত সরকারের কবজায়। এখানে আমাদের আইনজীবী যেনারা আছেন তিনারা আরো বক্তব্য দিতে চলে ভালো করে এই সম্পর্কে তুলে ধরবেন, কিন্তু কাগজে যা দেখেছি তার থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে আজকে নিম্ন আদালত সরকারের কবজে, সরকারের কথার বাইরে। তাদের হাজার চিন্তা পরিষ্কার থাকুক না কেন, চিন্তা থাকুক না কেন, যে তারা বুঝতে পারছে যে এটা সঠিক নয়, কিন্তু এটা সঠিক নয়, সঠিক রায় দেওয়ার ক্ষমতাটা তাদের নেই। সঠিক রায় দিলে যে কী ফল হতে পারে সেটা আপনারা দেখেছেন, যে তারেক রহমানের সঠিক রায় দেওয়ার জন্য নিম্ন আদালতে সেই বিচারককে, জজ সাহেবকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আর সরকার যে একের পর এক জুলুম, অত্যাচার, নির্যাতন, অপকর্ম করছে, এই কথাগুলি যখন দেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস এখন নতুন হয়েছেন, আগের জন পুরাতন জন যিনি সত্যিকার চিফ জাস্টিস ছিলেন আর কি, তিনি ষোলো সংশোধনীতে তিনি কথাগুলি যে বলেছেন, তার অবজারভেশনে যে কথাগুলি তিনি বলেছেন সেইগুলি দেখে এই সরকারের মাথা খারাপ। কিন্তু কথাগুলি প্রতিটি সত্য কথাই উনি বলেছেন, এই সরকার যে কাজগুলি করছে সেই জন্যই তাকে বাধ্য করা হয়েছে যে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার জন্য। প্রথমে তাকে বাধ্য করা হয়েছে দেশত্যাগে, দেশত্যাগ করতে তাকে জোরপূর্বক, বলপূর্বক তাকে দেশের বাইরে যেতে বাধ্য করেছে। পরবর্তীতে দেশের বাইরে থেকে তিনি বলেছিলেন আমি এত তারিখে ফিরে আসব, তিনি বলেছিলেন, হয়তো তিনি ফিরেও আসতেন, কিন্তু তিনি ফিরে আসার আগেই আবার তার লোকজন পাঠিয়ে তাকে বলবো অস্ত্রের মুখে তাকে বাধ্য করা হয়েছে তাকে রিজাইন করতে।
তাকে বাধ্য করা হয়েছে, ফলে তিনি রিজাইন করেছেন। অস্ত্রের মুখে রিজাইন করা, এটা আমরা কি দেখেছি? আমরা দেখেছি অস্ত্রের মুখে ক্ষমতা নিতে দেখেছি, এরশাদকে অবৈধ, এরশাদকে অস্ত্রের মুখে ক্ষমতা নিতে দেখেছি, ইয়েকে তারা অস্ত্রের মুখে ক্ষমতা নেয়। মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আমরা দেখেছি, মঈনুদ্দিনকে আর তার সহযোগীদের দেখে আমরা দেখেছি অস্ত্রের মুখে ক্ষমতা নিতে কীভাবে বঙ্গভবনে ঢুকে ক্ষমতা নিতে, সেটা আমরা দেখেছি। কিন্তু আজকে এরা যারা গণতান্ত্রিক বলে নিজেদের দাবি করছে, তারাও তো আজকে অস্ত্রের মুখে দেশের মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যে কথা বলে তাদেরকে স্বীকারোক্তি আদায় করছে, এবং না হলে তাদেরকে জেল জুলুম দিয়ে বন্দি রাখছে, গুম করছে, খুন করছে। তো আজকে তাহলে এই গণতান্ত্রিক নিজেদেরকে বলে, তাদের আর ওই ওদের মৈনুদ্দিনের মধ্যে কী তফাৎ? কোনো পার্থক্য তো নেই এখানে, একই রকম, কোনো পার্থক্য এদের মধ্যে নেই। কাজে আওয়ামী লীগ দাবি করে নির্বাচনের বিজয়ী। আমরা 2008 সালের নির্বাচনও জানি কী অবস্থায় কীভাবে হয়েছে, তারপরেও দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সেবার আমরা বলেছিলাম আমরা যাব, আমরা পার্লামেন্টে যাব। প্রথম দিন থেকে আমরা পার্লামেন্টে গিয়েছি, আমরা সাহায্য করব এদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, আমরা সাহায্য করব যারা ক্ষমতায় আছে তাদেরকে, আমরা সেটা করেছি। কিন্তু তারপরে যখন সংবিধান সংশোধন করে একতরফাভাবে সব তাদের পক্ষে করে নিল, এবং সংবিধানে এমনভাবে সংশোধন করা হয়েছে যে সংবিধানে সত্যি করে, যে সংবিধানে গণতন্ত্রের কিছু রাখেনি, সংবিধান সংশোধনটা নিজের সুবিধা মতো করেছে যাতে তারা পুনরায় ক্ষমতায় আসতে পারে। কিন্তু এত সংশোধনের পরেও কিন্তু তাদের ভয় ভীতি ছিলই, যে সংশোধনী করলেও জনগণ যদি ভোট দিতে আসে তাহলে তাদের পক্ষে যাবে না সেটা, সেজন্যই কিন্তু তারা সংবিধান সংশোধন করার পরও আপনারা দেখেছেন সংবিধান সংশোধনে কী করেছেন, যে বলছে পার্লামেন্ট রেখে আরেকটা পার্লামেন্টের নির্বাচন হবে, এটা পৃথিবীর কোথাও নেই, কোনো জায়গা নেই, কখনো হয় না। সেই পার্লামেন্ট রেখে তারা আরেকটা পার্লামেন্ট নির্বাচন করতে চায়। এগুলো ছাড়াও আরও অনেক কিছু সংশোধনী আছে যেগুলো কিনা এই তত্ত্বাবধায়ক জিনিসটা উঠিয়ে দেওয়া হলো। কেন? এই তত্ত্বাবধায়ক তো আমাদের দাবি ছিল না, এই তত্ত্বাবধায়কের দাবি ছিল আওয়ামী লীগ এবং জামাত, তারা মিলেই তো দাবি করেছিল, তারা মিলেই তো আন্দোলন করেছিল, তারা মিলে কম আন্দোলন করেনি, ভাঙচুর করেছে, জ্বালাও পোড়াও করেছে, বহু জ্বালাও পোড়াও করেছে দেখেছেন, এবং কত 171 দিন বোধ হয় হরতাল করেছে। এই হরতালে শুধু ইয়ে নয়, এই হরতালে আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বন্ধ রাখা হয়েছিল, ফলে দেশের অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা এই করা হয়েছিল। তারপরে আমরা দেশকে ধ্বংস হতে দিতে পারি না, সেই কথা চিন্তা করেই আমরা তত্ত্বাবধায়ক সরকারও তাদের মতো দিয়েছি। সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করেছে তত্ত্বাবধায়কের আমলে নির্বাচন করেও কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, এরশাদের সঙ্গে সমঝোতা করে তারপরে তারা সরকার গঠন করেছে। আর বিরোধী দল, বাংলাদেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে বড় বিরোধী দল আমরা ছিলাম তখন, 116 আসন পেয়ে আমরা বিরোধী দলে ছিলাম। কাজেই বুঝতে হবে যে আমাদের সম্পর্কটা হলো মাটি মানুষের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে, তাই এটা ছিন্ন করা তাদের পক্ষে সহজ নয়। আইন করতে পারলে ক্ষমতায় থেকে জোর জবরদস্তি করে মানুষের অত্যাচার করে, নিপীড়ন করে
মিথ্যে সাক্ষ্য আদায় করতে পারে, কিন্তু ভোটের বেলায় পরিস্থিতি ভিন্ন হয়। এখনও তারা এই চিন্তায় আছে, সেজন্যই দেখছেন যে এই কয়েকদিনে কেন এত গ্রেফতার, কত বললেন 400-এর উপরে গ্রেফতার, কত কয়েকদিনে 400, কয়েকদিনে 400 হয়েছে। তো কী করেছে তারা? তারা তো কিছু করেনি। এই নেতা কর্মীরা ইয়াং তারা কষ্ট করে, তারা শুধু আমি কোর্টে যেতাম, আমার সঙ্গে যেত কোর্টে, তারা এই করত, এ তো কিছু করেনি। তারা কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর কিছু করেনি, কিচ্ছু করেনি, কিন্তু তারপরেও কেন এদের গ্রেফতার? এখন বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে ই করা হচ্ছে, ধরা হচ্ছে, কাউকে বাড়িতে না থাকলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এই হলো তাদের অবস্থা। কেন বিএনপি বা বিএনপির দলের নেতাকর্মীদের কেন এত ভয়? তারা জানে যে বিএনপি হলো জনগণের সঙ্গে সম্পর্ক বিএনপির, তাই তারা বিএনপিকে দুর্বল করতে পারে, বিএনপিকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারলেই তাদের সুবিধা এবং তাদের সেই আশা পূরণ হবে, সেজন্যই তারা এই কাজটি করছে। প্রশাসন, তারা প্রশাসনের উপরে অনেক ভরসা করে, প্রশাসনকে নিজের মত করে যখন ইচ্ছা সাজায়, তাদের নিজস্ব দলীয় লোক দিয়ে প্রশাসনকে সাজানো হয়। প্রশাসনকে এমনভাবে তারা ব্যবহার করছে, দলীয় নেতাকর্মীর মতো তারা তাদেরকে ব্যবহার করছে। এই প্রশাসন দিয়ে তারা মনে করে প্রশাসন তাদেরকে নির্বাচনে বৈতরণী পার হতে সাহায্য করবে, কিন্তু প্রশাসন যদি একটু সহযোগিতা পায় নিরপেক্ষ নির্বাচন করার জন্য, আমি বিশ্বাস করি যে এই প্রশাসনে যারা আছে তারা এদেশের মানুষ, তারা কেউ কিন্তু তখন তাদের সেই কথা শুনবে না। তারা গণতন্ত্র চায়, গণতন্ত্র থাকলেই এই প্রশাসনের নেতাকর্মীদের মূল্যায়ন হবে, তারা তাদের সত্যিকার মূল্যায়ন পাবে, যোগ্যতা হবে, অভিজ্ঞতা হবে, এবং যারা যেই দলেরই হোক না কেন, আমরা আগেও বলেছি এখনও বলছি, যে দলেরই হোক না কেন তিনি যদি যোগ্য উপযুক্ত হন অবশ্যই তাকে তার প্রাপ্য জায়গা দিতে হবে, এবং আমরা দেব, অতীতেও দিয়েছি, আমরা সে জায়গা দিতে হবে। সেজন্যই আজকে প্রশাসনকে দলীয়করণ আঞ্চলিকরণ করে প্রশাসনটাকে ধ্বংস করা হচ্ছে। আমি এর আগেও বলেছি যে জাতীয় সংসদ, আজকে সারা পৃথিবীর মানুষ জানে এবং বলছেও তাতে যে আজকে বাংলাদেশে সত্যিকারে কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নাই, কারণ 154 জন যদি বিনা ভোটে নির্বাচিত হয়, তার মানে বিএনপি কতটা সঠিক আন্দোলন আপনারা করেছিলেন, আপনারা যারা এখানে আছেন, আপনাদের আন্দোলনে জনগণ সমর্থন দিয়েছিল, জনগণ সমর্থন দিয়েছিল এমনভাবে দেখেন, যার জন্য 154 জন তার বিপক্ষে কেউ দাঁড়ায়নি, এমনকি ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়ায়নি। আর আরেকদিকে তারা আবার, জনগণ আবার ভোট কেন্দ্রও জানে ভোট দিতে, এখন ভোট কেন্দ্রগুলি পাহারা দেয় পুলিশ আর কুকুর বেড়াল, এরাই পাহারা দিয়েছে, আর কেউ নেই। ভোটও হয়তো তারাই দিয়েছে, আর কেউ দেয়নি, যদি 5% যদি ধরা হয়। কিন্তু আমি জানি পুলিশও কিন্তু আজকে দেশে গণতন্ত্র থাকুক, আইনি শাসন থাকুক, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক, তাদের সকলের মৌলিক অধিকার মানবাধিকার ঠিক থাকুক, তারা সেটা চায়, তারাও এদেশের জনগণ, সেজন্য তারা এগুলি রক্ষা করতে চায়, তারা চায় যে এগুলি থাকুক। কিন্তু পুলিশের উপর তাদের
এমনভাবে নির্দেশ দেওয়া হয়, তাদেরকেও ভয়ভীতি দেখানো হয় যেটা না করলে তার পরিণতি কী হতে পারে। সেই জন্য পুলিশকে বাধ্য করে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে দলীয় কাজে এবং দলীয় স্বার্থে তাদেরকে ব্যবহার করছে। তাই আমরা বলতে চাই যে বিএনপির কিন্তু কোনো ভয় নেই, বিএনপির সঙ্গে এদেশের জনগণ আছে, এদেশের প্রশাসন আছে, এদেশের পুলিশ বাহিনী আছে, এদেশের সশস্ত্র বাহিনী আছে, এদেশের সাধারণ মানুষ আছে এবং বিএনপির বাইরে যারা আরও বাংলাদেশি আছে দেশের বাইরে তারাও আছে। কাজে বিএনপির কোনো ভয় নেই, ভয়টা আওয়ামী লীগের। সেজন্যই এখন কীভাবে বিএনপিকে নির্বাচনে বাইরে রাখা যায় সেটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। তার জন্যই কিন্তু এই যে আমাদের লয়াররা বেচারা, আমি কোর্টে থাকলে অনেক দৌড়াদৌড়ি করে চিল্লাচিল্লি করে যা যতটুকু করবার দরকার করে আছে এরা অবশ্যই করছে, কিন্তু বিচার কোথায়? এই যে এখন দেখুন মাহবুব হোসেন সিনিয়র লয়ার তিনি আছেন, তিনিও গিয়েছিলেন সেদিন বক্তব্য দিয়েছেন যখন ইয়ে হচ্ছিল, বিচারটা কোথায়? কিসে বিচার করবে? অপরাধ নাই তো বিচার হবে কী করে? যে কোনো অপরাধই নাই সেখানে কোন অপরাধের উপরে বিচারটা হবে? ওনারা হয়তো আরও পরিষ্কার করে সুন্দর করে বলবেন। তারপরেও তারা গায়ের জোরে বিচার করতে চায়, গায়ের জোরে কথা বলতে চায়। আমরা দেখেছি আজকে যে পিপি আছেন, এই পিপি সাহেবকে আমরা কিন্তু মইনুদ্দিনের সময়ও আমরা কোর্টে দেখেছি, তখনও কোর্টে ছিলেন, এখনও আওয়ামী লীগের হয়ে আছেন, কাজ করছেন। তিনি আইনজীবী, তাই তাকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি করছেন। দোষামী দেব না তার, কিন্তু তাকেও বাধ্য করা হয় যে এমনভাবে সব কথাবার্তা বলবে, এমন গলার স্বর উঁচু করে কথা বলবে যাতে যারা শুনবার সত্যিকারে সিদ্ধান্ত নেওয়ার তারা যেন বুঝতে পারে, যে আপনার স্বরটা শুনে বুঝতে পারে যে কোথা থেকে আপনি এই শক্তিটা পেয়েছেন। এই জন্যই সে একটু জোরে সরে বলি নিজের পজিশনটা ঠিক রাখতে চায়। সংসদে যদি বিরোধী দল না থাকে তাহলে কি সেটা কি আর সংসদ থাকে? সংসদে কোনো বিরোধী দল নাই, এরা সরকারও আছে আবার ঘর নিজেদের বিরোধী দল বলে দাবি করে। যদি বিরোধী দলই হতো তাহলে দেশে যে এত ঘটনা ঘটে গেছে, এত কিছু হয়েছে, তাহলে তার বিচার কেন, তার জন্য প্রতিবাদ কেন সংসদে হয় না? কোনোদিন তো হয় না। ওই যে ইয়েস স্যার টাইপের এই পার্লামেন্ট আর বিরোধী দল, এই যে আজকে নির্বাহী কমিটির এত সদস্য অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা দেখছে যে আজকে দেশে দ্রব্যমূল্যের কী অবস্থা, চাল ডাল পেঁয়াজ তেল নিত্যদিনের যেগুলো জিনিস প্রয়োজন প্রতিটি জিনিসের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা দেখি 4 কেজি 70 টাকা পর্যন্ত উঠেছে, তো 70 টাকা হলে গরিব মানুষ কী করে বাঁচবে, কীভাবে চলবে সেটা তারা করেছে। পেঁয়াজের দাম 120 টাকা হয়েছে, প্রতিটি জিনিসের দাম বেশি কিন্তু সরকারের কোনো কোনো চিন্তা ভাবনা নেই জনগণের এত দাম বেশি এটা কমাবার, ন্যায্য মূল্যে কিছু দেওয়ার সেগুলো নিয়ে কিছু চিন্তা ভাবনা করে না। আজকে মানুষ বহু কষ্টের মধ্যে আছে, দেশে আজকে দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে, কর্মহীন হচ্ছে মানুষ, কর্মসংস্থান কমে যাচ্ছে দিনে দিনে, কাজে দেশের কী অবস্থা? তারপরেও তারা তাদের উন্নয়নের ফেরিস্তে শোনায়। আমরা জানি যে এইসব উন্নয়ন করছেন তার পিছনে আসল উদ্দেশ্যটা লক্ষ্যটা কী, এই যে ফাউন্ডেশন দেওয়া আর একটুখানি কিছু কাজ করে এটা ইয়ে করে রাখা, তার মানে এত লম্বা লম্বা এত বিরাট বাজেট
তার পেছনের উদ্দেশ্যটা কি এটা দেশের মানুষ ভালো করে বোঝে। তারপরে এই বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম কয়েকবার বাড়ানো হয়েছে, এটা নিয়ে প্রতিবাদও করেছে জনগণ। কিন্তু জনগণকে প্রতিবাদ করলেই তো জনগণের উপরে হামলা মামলা করে অত্যাচার করে জনগণকে নানাভাবে হয়রানি করা হয়। এই হলো অবস্থা। এই শেয়ার মার্কেট আপনারাই বলেন, আওয়ামী লীগ আসলে কেন প্রতিবার শেয়ার মার্কেটে এই অবস্থা হয়, শেয়ার মার্কেটে কেন ধস নামে আওয়ামী লীগ আসলে? তাহলে নিশ্চয়ই তাদের কোনো কারসাজি আছে, কিছু করে যার জন্যে শেয়ার মার্কেটের এই দুরবস্থা হয়। এই যে পথে বসিয়েছে সেই শেয়ার মার্কেট লুট করে বড় বড় লোকেরা কোটি কোটি টাকা বানিয়েছে, তারা তো আর এই গরিব মানুষগুলোর কথা চিন্তা করেনি, তাদের টাকা ফেরত তো দেয়নি। সরকারি বেসরকারি ব্যাংকের টাকা লুটপাট ও দখল হয়েছে, এটা তো পত্রপত্রিকায় আমরা দেখেছি, পত্রিকায় প্রকাশ্যে লিখেছি। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের টাকা কীভাবে লুটপাট হয়েছে, দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো লুট ও ধ্বংস করার বিরুদ্ধে সরকার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে নাই, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে নাই। এই হলো সরকারের অবস্থা, কেন করে নাই সেটা হয়তো আপনারা রাজনীতি করেন যখন তখন আপনারা বুঝে নিতে পারেন যে কেন তারা ব্যবস্থা গ্রহণ করে নাই। কেন বলে দেখি উপরের দিকে থুতু ফেললে নিজের মুখেই এসে পড়ে, সেরকম তাদের অবস্থা হতো। এটা নিয়ে যদি তদন্ত হতো, ধরপাকড় হতো, তাহলে আসল সত্যটা বেরিয়ে আসতো এবং দেশবাসী জানতে পারত। সেজন্য এগুলো নিয়ে আর বেশি কিছু নাড়াচাড়া করা হয়নি। তারপরে আমরা এর আগে কখনো শুনিনি, এবার আমরা দেখছি যে কয়েক বছরে বাংলাদেশে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে, এটাও আমরা পত্রিকায় দেখেছি। এর আগে কখনো সুইস ব্যাংকে কেউ টাকা রেখেছে এই কথা আসেনি কোনো সময়, কোনো পত্রিকায় আসেনি, কেউ বলেনি। কিন্তু এইবার পত্রিকায় দিয়েছে যে সুইস ব্যাংকে টাকা জমা হচ্ছে। তখন বিএনপির এমন সামর্থ্য নেই যে বিএনপির লোকজন সুইস ব্যাংকে টাকা রাখবে, কাজেই আজকে সুইস ব্যাংকে টাকা রাখছে কারা, কারা টাকা রাখছে, নামধামও কিছু বেরিয়েছে, নানা রকম ইয়ে বেরিয়েছে। কাজেই বুঝতে পারছেন যে সুইস ব্যাংকে পর্যন্ত এখন টাকা রাখা শুরু হয়েছে। পরবর্তীতে এই সরকারি দলের যারা আছে তারা বিভিন্ন প্রজেক্ট হয়েছে, তা থেকে সরকারি দলের লোকেরা বিভিন্ন রকমভাবে টাকা বানিয়েছে। এই টাকা দিয়ে এখন তারা বিদেশে সেটেল করার ব্যবস্থা করছে, কেন এই টাকাগুলি তো তাদের কাজে লাগাতে হবে। টাকাগুলি লুটে নিল, তারপরে যদি দেশের মধ্যে থেকে এই টাকাগুলির যদি অন্য দশা ভেজে সেই ভয়ে তারা বিদেশে সেকেন্ড হোম বানিয়ে ফেলছে। এবং অনেকের কিন্তু খবর নিয়ে দেখেন, অনেকের পরিবার দেশের বাইরে, ছেলেমেয়েরা দেশের বাইরে, নিজেরা আছেন, চাকরি করছেন, পকেটে হয়তো টিকিটও আছে, পাসপোর্টে হয়তো সিলও দেওয়া আছে কয়েক দেশের, এই অবস্থা। কাজে বুঝতে পারছেন যে দেশের কী অবস্থা। সরকারি দলের সঙ্গে বা সরকারের সঙ্গে তাদের যারা ঘনিষ্ঠজন আছে তারা হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণের সুদ মওকুফ করার পরেও খেলাপি ঋণ কিন্তু বেড়েই চলেছে। কাজে বিএনপির লোক গেলে তো আর ব্যাংক ঋণ পায় না, কাজে সরকারের লোক গেলে তাদেরকে আর খবর, তাদের কোনো বৃত্তান্তও নিতে হয় না এত বেশি, তারা লিখে টিকে দিয়ে দেয়, একটা সই মেরে দিয়ে আসলেই টাকা পেয়ে যায়। এই হলো অবস্থা। কাজে সার্বিক সব কিছু মিলিয়ে দেখলে বোঝা যায় দেশের কোন দিকটা ভালো আছে, কোন প্রতিষ্ঠানটা ভালো আছে,
কোনো প্রতিষ্ঠান ভালো নেই, কোনো দিক ভালো নেই, কোনো মানুষ ভালো নেই, এই হলো অবস্থা। দেশে প্রকৃত দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না? বিদেশি বিনিয়োগকারীরা কেউ আসছে না এদেশে এখনও। কেন? এই দেশে দেখছে প্রতিনিয়ত গুম খুন, হত্যা, নানা রকম নির্যাতন সব খবর তাদের কাছে আছে। তারা আমার হিউম্যান রাইটস রিপোর্টে প্রায়ই রিপোর্টগুলো বেরোয়, এগুলো পড়ে তারা জানতে পারে এই দেশে বিনিয়োগ করার বা ইনভেস্ট করার মতো অবস্থা পরিবেশ এখন নেই, সেজন্য কেউ আসছে না। এবং দেশি যারা আসছে তারাও কিন্তু পড়তে ভয় পাচ্ছে, তারাও পড়ছে না। তারাও পড়ছে না কেন? তারপর টাকাটা মারা যাবে কি না, সেই হলো অবস্থা। সেজন্য ফলে কর্মসংস্থান হচ্ছে না, শিল্প প্রতিষ্ঠান না হলে কর্মসংস্থান হবে না এবং বেকারত্ব বেড়েই যাবে। এখানে আওয়ামী লীগ 2008 সালে বলেছিল যে তারা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, এই কথাটা মানুষকে বলেছিল। মানুষ আশাও করেছিল, কিছুটা বিশ্বাসও করেছিল। কিন্তু এখন তাদের দলের লোক হলো ঘুষ না দিলে কিংবা সরকারি দলীয় লোক না হলে দেশে আজ একটা পিয়নের চাকরিও হয় না। পিয়নের চাকরি হলেও কিন্তু পিয়ন সাহেবকে তার জমি জায়গা যদি কিছু থেকে থাকে, যা কিছু থেকে বেঁচে খুঁচে ওই টাকাটা দিয়ে চাকরিটা পেতে হয়, পিয়ন সাহেবকে তার টাকাটা এইভাবেই চাকরিটা পেতে হয় টাকা দিয়ে। সরকারি দলের লোকজনও তারাই বলেছে, তারাই বলে যে তাদেরকেও টাকা দিয়েই চাকরি পেতে হয়। যারা নিচের লেভেলের আছে, নিচের লেভেলে আছে তাদেরকে টাকা দিয়েই তাদেরকে চাকরি পেতে হয়। ও মধু সাহেব আবার আইনজীবী, তো সেই জন্য বলছে মিনিমাম রেট হলো নাকি, মিনিমাম রেট 5 লক্ষ টাকা। ওই যে সাংবাদিক ভাইরাও জানবে, বলবে তার আরো হলো কম করে, আমরা না হয় কমই বললাম, পাঁচ লক্ষ টাকা। একটা পিয়নের পক্ষে তো 5 লক্ষ টাকা জোগাড় করা সোজা কথা নয়, কাজেই এই হলো অবস্থা। 5 লক্ষ 10 লক্ষ টাকা না হলে চাকরি হয় না। দেশের মধ্যবিত্ত দরিদ্র হচ্ছে এবং দরিদ্র জনগণ আরও দরিদ্র হচ্ছে। কেন? এই করেই দেশের জনগণ কিন্তু দরিদ্র আরও হয়ে পড়ছে। বিএনপি ও তার দল, অঙ্গদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 78,000 মামলা দেওয়া হয়েছে এবং আসামি করা হয়েছে 18.5 লাখ মানুষকে। 18.5 লাখ মানুষকে আসামি করা হয়েছে, এই হলো অবস্থা। অনেক নেতাকর্মী আছে আমাদের, যে নেতাকর্মী বিরুদ্ধে 100-এর অধিক মামলা রয়েছে, এরকম আছে। মিথ্যা বানোয়াটির সব মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে। ধরে নিয়ে যায় যে কোনো একটা সাজানো মামলায়, সে দেখা যাচ্ছে দেশেও নেই, দেশের বাইরে আছে, কিন্তু মামলা হয়ে গেছে এখানে দেশে তার নামে। এরকম অবস্থা হয়েছে, এই যে খোকন স্বামী বসে আছে, দেশের বাইরে নাই কিন্তু মামলা হয়ে গেছে। এগুলো আগে থেকে তৈরি থাকে, বাস শুধু ওখানে নামটা একটু বসিয়ে তাকে ঢুকিয়ে দিল, এই হলো অবস্থা। এই আওয়ামী লীগ 2008 সালে জনগণের ভোটে তো ক্ষমতায় আসত, এই মইনুদ্দিনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় এসেছে। কিন্তু তা আন্ডারস্ট্যান্ডিং করবার আগে তো তাদেরও একটা লক্ষ্য ছিল, মইনুদ্দিনদের। সেই লক্ষ্য ছিল কি আপনারা জানেন? -2 ফর্মুলা, সে -2। তারা অনেক চেষ্টা করেছিল কিন্তু জনগণ তাদের পক্ষে ছিল না, জনগণকে কোনো রকমভাবেই তাদের পক্ষে আনতে পারেনি, মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। তার ফলেই তাদের বাধ্য হয়ে তাদেরকে এই ফর্মুলা থেকে সরতে হলো।
তখন ফর্মুলা থেকে একদম সরে গেলেও তো হবে না, এটার একটা গতি বের করতে হবে, নাহলে তাদের কী অবস্থা হবে। সেজন্যই তারা তখন আমার সঙ্গেও কথা বলেছে, হাসিনার সঙ্গেও কথা বলেছে। আমার আমার নামে ছিল তখন চারটা মামলা, আর হাসিনার নামে ছিল তখন 15টা মামলা। এই যে আমাদের আইনজীবীরা আবার চটপট বলে দেয়, 15টা মামলা। এই মামলায় তারপরে 15টা মামলা তো হাসিনা যখন দেশের বাইরে গেল তখন কিন্তু বেল নিয়ে যায় নাই, প্যারোল গেছিল, আপনাদের মনে আছে। তারপর এসে আবার নির্বাচন টির্বাচন করলো, যেহেতু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, নির্বাচন টির্বাচন করলো, আমাদের সঙ্গে তো বলিবনা হলো না, ওইভাবে করতে পারিনি। আমরা তো জনগণের সঙ্গে থাকি, আমাদের ভিত্তি হলো জনগণ, শক্তি হলো জনগণ, কাজে আমরা তাদেরকে নিয়েই চলব, তারাই আমাদের সব কিছু করবে। সেজন্য আমরা তো কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারি না বলে যাইনি। তারপরে হাসিনা ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর 15টা মামলা তার হঠাৎ করে শেষ হয়ে গেল, 15টা মামলা শেষ হয়ে গেল ক্ষমতায় আসার পরই। কিন্তু এই আমার 4টা মামলা এইগুলোকে বাড়তে বাড়তে এখন আরও নানা রকম, মানে এদের চোখ এত বেশি কিংবা তাদের এত বেশি গিয়ে আছে যে ক্ষমতা ঘরে একটা মানুষকে বন্দি রেখে হলে সেই বন্দি মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে যে অমুক জায়গায় গাড়ি পুড়িয়েছে। আর ভাই আমি থাকলাম ঘরের মধ্যে বন্দি, বাড়িতে বন্দি, নাহলে অফিসে বন্দি, তো সেখানে আমি চৌদ্দগ্রামে কেমন করে যেয়ে গাড়িগুলো পোড়াবো, গাড়িতে আগুন দেব, সেটা যদি তাদেরকে বুদ্ধিমান থেকে একটু আমাদের বুঝিয়ে দেয় তাহলে আমরা বুঝতে চাই তাদের কাছ থেকে যে কী করে সম্ভব। এটা হয়তো তাদের পক্ষে সম্ভব, তারা করেছে এই কাজগুলি অতীতে, সেজন্যই তারা এগুলো বলে। কিন্তু এগুলো নিয়ে আমরা কোনো বিচার আচার এবং নানা রকম তাদেরকে হয়রানি এগুলো করতে চাইনি, করি না। তাদের শীর্ষ নেতা থেকে আরম্ভ করে তাদের দলের 7,500 নেতা কর্মীর মামলা, সকল মামলা প্রত্যাহার করেছে। তারা পাবলিকলি এটা বলেছিল, প্রকাশ্যে একদম বলেছেন যে সকলের আপনার অ্যাপ্লিকেশন দেন, সকলের মামলা প্রত্যাহার করা হবে তখনকার। কিন্তু সকল মানে বিএনপি পরে নেতার মধ্যে তাদের সঙ্গে, সেই জন্য তাদের দলে শুধু পরে বোধে তাদের দলের 7,500 লোকের মামলা তারা প্রত্যাহার করে নিয়েছে। আর আমাদের লোকের মামলা তো প্রত্যাহার হয়েইনি, বরং আরও নতুন নতুন মামলা যোগ করেছে তারা, নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হয়রানি করছে। কাজেই প্রতিটি পদে পদে আমাদেরকে আজকে এই যে 111 না, 111 এই 111-এর ভূত কিন্তু এখনও এদেশে আছে এবং আরও বেশিভাবে চেপে বসেছে বিএনপি এবং সাধারণ মানুষের ঘাড়ে। এই মিথ্যে মামলা থেকে আমাদের কিন্তু মহিলা নেত্রীরাও এখন বাদ যাচ্ছে না। আপনারা দেখেছেন যে আমি যখন ইয়েতে যাই, কোর্টে যাই, তখন আমাদের মহিলা বেশ নেত্রী অনেক থাকে, তারা একটুখানি স্লোগান দেয়, এ থাকে, কিছুই করে না, তাদের ভাঙাচুরা করার কোনো রকম অবস্থা নেই। কিন্তু এই মহিলা নেতৃত্বের অনেককে ধরে নিয়ে গেছে, আজকে আমাদের বেশ কিছু মহিলা নেত্রী কারাগারে এখন, এবং সেখানে বোধহয় মহিলাদের থাকার সেরকম ব্যবস্থাও নেই, যা নিয়ে গেছে এ ব্যবস্থা, রিমান্ডও নিয়েছে বলি মহিলাদেরকে। কিন্তু আমরা দেখেছি, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এই আওয়ামী লীগের মহিলা নেত্রীরা রাস্তায় শুয়েও থেকেছে, রাস্তায় রান্নাবান্না করেছে, খেয়েছে, শুয়েছে, পুলিশ যখন তাদেরকে ই করতে গিয়েছে তখন তারা পুলিশের হাতে কামড় পর্যন্ত দিয়েছে, এই উদাহরণও আছে আপনাদের জানা আছে এইরকম তারা। কিন্তু আমাদের মহিলারা তারা এইসবে অভ্যস্ত নয়, এরকম ভদ্র ব্যবহার করায় তারা, সেজন্য তাদেরকে সহসে নিয়ে যায় এবং তাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ, রিমান্ডে পর্যন্ত মহিলাদের নেওয়া হচ্ছে, এই হলো অবস্থা। এবং এখন তারা নানা রকম ষড়যন্ত্রে রয়েছে, সেটা আপনাদের বুঝতে হবে। ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে,
ষড়যন্ত্র করা হচ্ছে যে নির্বাচনটা কীভাবে তারা এককভাবে তারা পার হবে সেই ষড়যন্ত্র করা হচ্ছে করছে। তারপরে আর কি তারা বলতো যে আওয়ামী লীগ আসলে নাকি তাদেরকে বোঝাতো, আওয়ামী লীগ আসলে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভালো থাকে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই এসে আমাদের কাছে ইয়ে করেছে, ছবি দেখিয়েছে, আমাদের কাছে বলেছে তাদের দাবিগুলি জানিয়েছে যে এখন আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, তাদের মন্দিরগুলো ভেঙে দিচ্ছে, তা এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত তারা জায়গা জমি দখল করে নিচ্ছে। পত্রিকায় দেখেছি এটাও যে শ্মশানের জায়গা পর্যন্ত তারা দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বানাচ্ছে। এই হলো আওয়ামী লীগ। তারা কোনো ধর্মে টর্মে বিশ্বাস করে না, মুসলমান দাড়ি টুপি রাখলেই হয়ে যায় সে জঙ্গি, আর হিন্দুদের ইয়ে হলেই তো তাদেরকে খারাপ ভাষায় কথা বলে এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা এগুলি সব করছে। আজকে সবচেয়ে বেশি নির্যাতিত অত্যাচারিত হচ্ছে এই আমরা তো হচ্ছি, তার সঙ্গে সঙ্গে হিন্দুরাও তারাও হচ্ছে, যে এখন তারাও পরিষ্কার বলে যে অনেক ভুল করেছি, এখন জীবনে যদি সুযোগ পায় আর নৌকার কাছে যাব না, তারা নিজেরা স্বীকার করে বলে যে এই কথাটাও বলে নৌকার কাছে যাব না, কেন নৌকা তাদের কিছু দেয়নি, নৌকা তাদের সর্বস্ব লুটে নিয়েছে, কাজে যারা সর্বস্ব লুটে নেয় তাদের কাছে যেতে চায় না, আর যারা কিছু মায়া করে যারা আমাদেরকে কিছু বিপদ হলে সাহায্য করে আমরা তাদের সঙ্গেই থাকতে চাই। তাই বিএনপি দেখেছে তাদের যখন ইয়ে হয়েছে, বিএনপি তাদের বিভিন্ন সময়ে আমরা মহাসচিব গেছি, আমাদের দলে অনেক নেতাকর্মী গেছে, আগে আমিও গেছি, দেখেছেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু করা সম্ভব করেছি এবং সেখানে তারা খুশিতে গেছে, তারা দেখেছে। তাই দুই দলের মধ্যে পার্থক্যটা এখন তারা বুঝতে শুরু করেছে এবং বুঝছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কী পার্থক্য। এই নৌকা করলে তাদেরকে হাজারে করলো, ওদের পিছন ঘুরলো, তারপরে ভোট পার হয়ে গেলে তার ক্ষমতায় আসলেই আমাদের জমি জায়গা বাড়ি ঘর দখল, শ্মশানের জায়গা দখল, সব কিছু হয়, মারধর হয়, সব কিছু হয়। সেজন্য তারা এবার অন্যরকম চিন্তা ভাবনা করছে। তাই সরকারের চিন্তাটা আর একটু বেশি বেড়ে গেছে যে না, বিএনপিকে তো আসতে দেওয়াই যাবে না, আর নৌকাও যদি বিএনপির দিকে যায় তাহলে আর আমাদের আশ্রয়টা কি, এই নৌকা বাইবার কি তো থাকবে না তখন। সেই জন্য তারা আরও বেশি চিন্তিত এখন বিএনপিকে নিয়ে। আমি এর আগেও বলেছি এখন বলছি যে এখন দেশে মানুষের একটাই ভয়, রাতের বেলা তারা সত্যিকার অর্থে ঘুমাতে পারে না ঠিক মতো, ভয় কখন জেনে কে আসবে আর নিয়ে চলে যাবে, তারপরে সে হয় কি হয় জেলে গেলে ভালো, না হলে গুম হলে আর ফিরে আসার সম্ভাবনা নাই পরিবারের কাছে। আপনারা জানেন সেদিন হয়তো আমাদের স্পিকারের বাড়িতেও সেদিন গিয়েছি করেছে, কিন্তু উনি বলেছেন রাতে আমি দেখা করবো না, সকালে আসেন দেখা করবো, সকালে দেখা করেছে, তারপর উনি কী বলেছেন ওনার সঙ্গে আর আমার দেখা হবে। শুধু তাই নয়, তারপর সেদিন নোমান আবদুল্লাহ নোমান সাহেবের বাসায় গেছে, তিনি খুব অসুস্থ ছিল, হসপিটালে ছিল, হসপিটাল থেকে সেদিনই তিনি বাড়িতে গেছেন, তখন তার হাতে স্যালাইন ট্যালেন দেওয়া সব কিছুই করা, ওই অবস্থায় সেখানে যে তাকে বলেছে তাদের সঙ্গে যেতে হবে, তার সঙ্গে বাড়িতণ্ডটা হয়েছে, তাকে তার নাক দিয়ে রক্ত পড়ছিল, সেটাই হয়েছে, তখন তাদেরকে বলেছে যখন, তারপরে তারা বুঝতে পেরে তার শারীরিক অবস্থা দেখে তারা সরে গেছে, যদি তাকে নিয়ে যায় তার কিছু হয়ে গেলে এটার পরিণতি হবে খুব খারাপ, সেই জন্যই সরে গেছে। নোমান সাহেব কিন্তু আজকে আসতে পারেননি, তিনি এখন হসপিটালে আবার, এই হলো অবস্থা। তো এই সরকার
উন্নয়নের বড় বড় ফেরেশতা দিয়ে চলেছে, দেখেছেন যে উন্নয়ন করে নাকি দেশ সেলাব করে দিয়েছে, দেশে যে গুম খুন আর এই দুর্নীতি দিয়ে সেলাব করে দিয়েছে সেটা তাদের মাথায় আসে না। উন্নয়ন দিয়ে সেলাব করেছে, কোথায় উন্নয়ন সেটা শুধু নাম বদলানো। শিক্ষাঙ্গনের কী অবস্থা? শিক্ষাঙ্গনে চলছে বিভিন্ন বিশৃঙ্খলা আর সন্ত্রাস। আপনারা দেখেছেন শিক্ষাঙ্গনে কীভাবে সন্ত্রাস চলছে। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে কি ঘটনা ঘটল, এই দলীয় লোকেরা আওয়ামী লীগের কীভাবে সাধারণ নিরীহ ছাত্র ছাত্রীদেরকে কীভাবে তারা তাদেরকে হয়রানি করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও যদি ছাত্র ছাত্রীরা নিরাপদ না থাকে তাহলে কী করে তারা ইউনিভার্সিটিতে যাবে, তাদের পরিবারই বা কী করে তাদেরকে সেখানে পাঠাবে, এই হলো অবস্থা। আমরা সেদিন ছবি দেখেছি কাগজে, খবরের কাগজে, একটা মেয়েকে বলা হয়েছিল যে মিছিলে যেতে তাদের, সে হয়তো পলিটিক্স করেই না, সে বলছে মিছিল টিছিল আমি যাইনি যাবো, তাকে হল থেকে বের করে রাস্তায় বের করে ফেলে দিয়েছে তাকে, তার কাপড় চাপড় সহ সব। এই হলো অবস্থা, ক্ষমতার দাপট যে আজকে কোথায় পর্যন্ত, কোথা থেকে কোথায় পর্যন্ত গেছে তার হিসেব নেই। এখন সর্বোচ্চ যন্ত্র তিনি মনে করেন যে তিনি তো আল্লাহর পরেই হয়তো তিনি তার স্থান নিয়ে নিয়েছেন, তো কিন্তু এরকমভাবে যখন তখন যাকে ইচ্ছা তাকে বদলি, যাকে ইচ্ছা তার চাকরি খাওয়া, যাকে ইচ্ছা তাকে ঘুম করা, যাকে ইচ্ছা তার উপর অত্যাচার করা, এটা শুরু করে দিয়েছে এবং তার হুকুমই হলো শেষ। এরপরে আর কোনো জায়গা নেই কিছু করার, কারণ বিচার বিভাগগুলোর অবস্থা সবাই জানে যে বিচার বিভাগে স্বাধীন বিচার বিভাগ কিন্তু স্বাধীন নয়, সেটা হলো স্বাধীন নয়, তারা সবচেয়ে বেশি পরাধীন। এখন তারা কোনো কিছু করতে পারে না, তারা শুধু হুকুমের নির্দেশ মানতে বাধ্য হয়, এই হলো বিচার বিভাগ। তারপরে প্রশ্নপত্র প্রতিনিয়ত ফাঁস হচ্ছে স্কুলে, ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শিক্ষামন্ত্রী অনেক কথাই বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন সহনশীল পর্যায়ে ঘুষ নেওয়ার পরামর্শ দিয়েছেন, ঘুষটা নেন কিন্তু সহনশীল পর্যায়ে নিয়ম শিক্ষামন্ত্রী পারমিশন নিয়ে বলেছেন, হ্যাঁ বেশি নিয়েন না মানে সহনশীল আর কি। এর আগে আরেকদিন বলেছিল শিক্ষামন্ত্রী, বেশ কয়েক মাস আগে তবে শিক্ষামন্ত্রী বলেছিল এমপি চোর, মন্ত্রী চোর, আমিও চোর, সবাই চোর, উনি বলেছিলেন, পত্রিকায় এসেছিল, আমরা পত্রিকায় দেখেই উনি বলছি। তো কাজেই শিক্ষামন্ত্রী এমনি ভালো মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, সেজন্য তিনি সহজ সরল ভাষায় বলে দিয়েছেন যে সবাই তো চোর। যেমন আমরা সবাই রাজা আমাদের এখানে রাজা রাজাতে, তেমনি আমরা তার হচ্ছে রাজত্ব, সেই রাজত্বে সবাই চোর, সবাই তাদের রাজত্ব, এইগুলো অবস্থা। সম্মানিত নেতৃবৃন্দ, আমি দীর্ঘ করব না, আমি শুধু বলতে চাই যে আজকে এখন যে বাণিজ্য মন্ত্রী হবে, বাণিজ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে চালের কেজি চল্লিশ টাকা, এখনও আসে নাই, এর নিচে হবে না, কিন্তু চল্লিশ টাকাও এখনও আসেনি। আর কিন্তু তাদের ঘোষণা ছিল নির্বাচনের সময়, তাদের ঘোষণা ছিল কেজি চাল। এই দেশের মানুষ জীবিত অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 10 টাকা চাল আর দেখে যেতে পারবে না, খেয়েও যেতে পারবে না। কাজে সেজন্যই আজকে সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমরা দেখলে মানুষ আজকে
এই দুঃশাসন থেকে মুক্তি চাই, এই দুরবস্থা থেকে মুক্তি চাই, এই অত্যাচার থেকে মুক্তি চাই, এই ঘুম ঘুম খুম হত্যা থেকে মুক্তি চাই, জেল ঝুলুম থেকে মুক্তি চাই, অত্যাচারের হাত থেকে মুক্তি চাই। এর জন্য মানুষ একটা পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়, আজকে দেশে পরিবর্তন। আর সেই পরিবর্তন আসতে হবে অন্য কোনোভাবে নয়, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসতে হবে। সেজন্যই আমরা বলছি যে ভোট ভোট হতে হবে। তিনারা তো বিএনপিকে মাইনাস করতে চায়, যাতে তিনারা আবার ক্ষমতায় আসতে পারে সেজন্য, কিন্তু না, বিএনপি আমরা সকলে এক ঐক্যবদ্ধ আছি কি না, আমরা সকলে এক ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। কাজে সেজন্যই আজকে নির্বাচনটা কেমন হতে হবে আমরা বারবার বলেছি, আমরা নির্বাচনের দল, আমরা বারবার নির্বাচন করেই ক্ষমতায় এসেছি, আমরা কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসিনি, আমরা ওই জাতীয় বেইমান সেজে ক্ষমতায় আসিনি কোনো সময়। একবার বলেছিল রাতে বলে জাতীয় বেইমান, সকাল দিনে বলে, আর রাতে আবার যে সেই বেইমানের সঙ্গে হাত মিলিয়ে তারা সবাই বেইমান হয়ে যায়, আমরা সেটা নয়। সেই জন্য নির্বাচন হতে হবে, আমরা বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। কারণ আপনারা দেখেন কেন এই কথাটা বলছি, এটা বলছি শুধু আমরা জাতীয় নির্বাচনের কথা, অন্য কোনো নির্বাচনের কথাও বলিনি, কিন্তু অন্য নির্বাচন তো এই দেশে হয়েছে। আপনারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন দেখেছেন, ইউনিয়ন পরিষদের, উপজেলার নির্বাচন দেখেছেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন দেখেছেন, সবই দেখেছেন। এগুলো কি কোনোটা নির্বাচন হয়েছে? এখানে পেশি শক্তি হয়েছে, অস্ত্র এ হয়েছে, জনগণকে ভোট দিতে দেয়নি, ভয় ভীতি দেখিয়ে অত্যাচার করে বিদায় করে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বলছি জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এবং সেখানেও কিছু কিছু আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার হলেই শুধু ভোট হবে না, জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সেরকম পরিবেশ মা বোনেরা, মেয়ের মহিলারা যারা আছে তারা আরও বেশি সচেতন, তারা আসতে চায়, ভোট দিতে চায়। আজকাল অনেক নতুন ভোটার হয়েছে, ইয়াং ছেলেপেলেরা, তারা ভোট দিতে চায়, কিন্তু সেই সুযোগ তো দিতে হবে, সেই সুযোগ থাকতে হবে, কিন্তু তারা সেই সুযোগ দিতে চায় না। ইয়াং ভোটারদের কাছে যান, গেলেই জানতে পারবেন যে তারা কোথায় ভোট দিতে চায়। সেই জন্য সেরকম পরিবেশ পরিস্থিতি দরকার। তাই আমরা বলেছি, নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার বলে এসেছি, লিখিত দিয়েছি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু সেখানে নিরপেক্ষতা বজায় রেখে সেখানে থাকতে হবে কি, নির্বাচন কমিশন এখন নিত্য নতুন কথা বললে হবে না, আমাদের সঙ্গে কথা বলেছি, আমরা বলেছি নিরপেক্ষ নির্বাচন করতে গেলে এবং জনগণকে যদি সত্যিকারের গ্রামের হোক, একজন গ্রামের নিরীহ মহিলা, এমনকি অতি বৃদ্ধ মহিলা কোলে করে তাদেরকে উঠে নিয়ে যে ভোট পর্যন্ত তারা দিতে আগ্রহী, এরকমও দেখেছি আমরা। সেই জন্যই সেই পরিবেশ তৈরি করতে গেলে মাঠে পুলিশ প্রশাসন অবশ্যই থাকবে, তার সঙ্গে এর আগে যে ছিল, সবসময় ছিল যে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীকে নিয়োগ দিতেই হবে। সেনাবাহিনী মাঠে থাকলে তারা, আমরা বলিনি কারো পক্ষ বিপক্ষ নয়, হলে সেনাবাহিনী শুধু মোবাইল থাকবে, তারা ঘুরবে, দেখবে
ভোট ঠিকমতো হচ্ছে কিনা, জনগণ ঠিকমতো আসছে আসতে পারছে কিনা, এবং কোনো জায়গায় কোনো রকম অস্ত্রপস্ত দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে জনগণকে আটকে রাখা হচ্ছে না। তাহলে জনগণ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাদেরকে এই দায়িত্ব দিতেই হবে, সেনাবাহিনীকে মোতায়েন করতেই হবে। নির্বাচন নির্বাচন কমিশন সেদিন বললেন, পত্রিকায় দেখলাম, কতটুকু সত্য জানি না অবশ্য, যে সেনাবাহিনী মোতায়েন হবে না, যেহেতু আদেশ গেছে অন্য জায়গার থেকে, সেজন্য সেনাবাহিনী হবে না। আর ইভিএম ডিভিএম কি এগুলি চালু হবে, আমরা পরিষ্কার ভাষায় আজকে নির্বাহী কমিটির থেকে, আপনারা সকলেই একমত কিনা, আমরা বলতে চাই ইভিএম ডিভিএম এগুলো কিছু চলবে না, জনগণ ভোট দেবে। আর সেনাবাহিনী মোতায়েন করতে হবে আমরা সেটা চাই, এটা আমাদের দাবি। আর পার্লামেন্টকে ভাঙতে হবে, কেন এই পার্লামেন্টকে ভাঙার আরেকটা কারণ হলো এটা বৈধ নয়, জোর করে এরা ক্ষমতায় আছে, এই পার্লামেন্ট ভাঙতে হবে। কাজে পার্লামেন্ট ভেঙে এরকমভাবে নির্বাচন দে, তবেই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং সকল দলের অংশগ্রহণে ওদিকে কাউকে অছিলা দিয়ে মিথ্যে দিয়ে হয়রানি করে ঢুকিয়ে দিলে আর নির্বাচন হবে না, সেটা চলবে না। তাহলে মনে করেন আমরা সকলকে মাফ করে দিয়েছি, আমরা বলেছি আমরা আর এগুলো চাই না, দেখতে চাই না। অনেক হয়েছে, 40 বছরের উপরে দেশ স্বাধীন হয়েছে হয়েছে, এখন দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ দেশে গণতন্ত্র আছে কিনা সেটা দেখতে চায়, সংবাদপত্রের স্বাধীনতা চায়, এই সকল মিডিয়ার স্বাধীনতা, ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা চায়, তারপরে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে চায়, দেশের মানুষ শান্তি চায়। আমরা কোনোদিন প্রতিহিংসা বা তার উপরে কোনো প্রতিশোধ নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না, আমি করবও না, আমরা কখনো করব না। এখন তারা যেটা করছে, প্রতিশোধ প্রতিহিংসা করে সবার নামে মামলা দিয়েছে, কিন্তু এই শেষ নয়, এভাবে বেশি দিন যাওয়া যায় না। আমরা পৃথিবীর বহু দেশ দেখেছি, দেখেন এত শক্তিশালী নেতারা ছিল, আজকে তারা কোথায়, আজকে তারা কোথায়? এক একজন বিদেশের দিকে তাকান, দেখেছেন টেলিভিশনে, দেশগুলোর নাম না বললেও চলবে, আপনারা বুঝতে পারেন যে আমরা দেখেছি, আমরাও গিয়েছিলাম তখন সেই দেশে বেড়াতে, সেই নেতাদের দেখেছি, উনি অত্যন্ত শক্তিধর ছিলেন, কিন্তু এমন এক জনগণের অভ্যুত্থান হলো, সে তিনি বন্দী হলেন, পরে তাকে আরও কঠিন শাস্তি দেওয়া হলেন, তিনি আজকে নেই, তিনি এবং তার পরিবার সবাই। কাজে এরকম আমরা অনেক নেতাদের দেখেছি যাদের একচ্ছত্র ক্ষমতা ছিল, কোনো দল ছিল না, বহু নেতা, তারা আজকে কিন্তু অনেকেই দুনিয়া থেকে নেই। কাজেই এটা বুঝতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, উপরে একজন আছেন, আল্লাহ তাআলা যিনি বিচার করেন তিনি দেখছেন, এবং তিনি সময় হতে তিনি হয়তো ছাড় দিয়েছেন, দেখি আর একটু কতটুকু পারে, কতটুকু যায়, কতটুকু যায়, কতটুকু করে আর দেখি দেখি। আল্লাহ তাআলা দেখতে দেখতে যখন দেখবে যে একে তো ছাড় দিচ্ছি, এ তো আরও অপকর্ম করেই চলেছে, তখন আল্লাহ রশিটা এমন টান দেবে যে তখন আর তাদের কে কোথায় থাকবে। ওই যে বললাম, সব জায়গায় সব কিছু পরিবার টিবার পাঠিয়ে দিয়েছে, কিন্তু পরিবাররা হয়তো ঠিকই থাকবে, নিজেরা হয়তো যাবার সুযোগটুকু পাবেন না। এখন সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করে নিন, কাজেই এর পরে হয়তো সময় পাবেন না। তাই আমি বলছি যে আসুন, হিংসা বিদ্বেষ হানাহানি গুম খুন বন্ধ করে আমরা দেশে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দেশে নির্বাচন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনি, গণতন্ত্র ফিরে আসুক, যে জনগণ যাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা ক্ষমতায় থাকবে, দেশের মানুষের জন্য কাজ করবে, সেখানে সকলে সরকারি দল কি বিরোধী দল উভয়ই একসঙ্গে কাজ করে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের জন্য এত লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এই শহীদের রক্ত
কোনোভাবেই আমরা বৃথা যেতে দিতে পারি না। এটা ফেব্রুয়ারি মাস, নিজেদের মাতৃভাষার জন্য আমাদের দেশের ছেলেরা জীবন দিয়ে নিজের মাতৃভাষা প্রতিষ্ঠা করেছেন। মার্চ মাসে জীবন দিয়ে মার্চ মাস থেকে যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধের কি সেই যুদ্ধ, শহীদ জিয়াউর রহমান একজন সৈনিক, তার তো এইগুলো কাজ নয়, তিনি সৈনিক, তিনি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করতে পারতেন, কিন্তু যাদের দায়িত্ব ছিল এই দেশে যখন পাকিস্তানিরা সাধারণ মানুষের উপরে হামলা শুরু করে দিয়েছে, পিলখানা, তারপরে পুলিশ লাইন, ওটা কি রাজারবাগ, সব জায়গায় হামলা শুরু করে দিয়েছে, নিরীহ মানুষদের মারধর করছে, তখন যাদের দায়িত্ব ছিল নিরীহ মানুষদেরকে একটা অভয় দেওয়া, নিরীহ মানুষদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া, তখন কিন্তু তারা সেই কাজটি করেনি। যখন তারা করতে পারেনি, দেশের মানুষ যখন আমরা শুনছি ঢাকা জ্বলছে, আমরা তখন চট্টগ্রামে, ঢাকা জ্বলছে, ঢাকার মানুষ বড় অসহায় উদ্বিগ্ন, বড় বড় যারা আছে, যারা অনেক বড় বড় বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন, তাদের নেতারা কাউকে পাওয়া যাচ্ছে না, সবাই ভিতরে চলে গেছে। তখন জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছিলেন। সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের অনেক নেতা আছে এখনও, তারা স্বীকার করে, সামনে না বললেও তারা দেখা হলে বলে, তারা বলেছেন যে জিয়াউর রহমানের ডাকেই আমরা সেদিন সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। জিয়াউর রহমান সৈনিক ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, এই গিয়ে রণাঙ্গনে থেকে, এখানে অনেক মুক্তিযোদ্ধারা আমাদের আছে, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, তিনি আবার যুদ্ধ শেষ হয়েছে দেশে ফিরে এসে নিজে চলে গেছেন, তিনি কিন্তু ভূমিকা নিয়েন। এদেশের মানুষই জিয়াউর রহমানকে দেখেছেন, বিশ্বাস করেছেন তার কাজে, তার আহ্বানে, সব কিছুতে। এদেশের মানুষই জিয়াউর রহমানকে ভোট দিয়ে, ডাইরেক্ট ভোটে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম বছরের সর্বপ্রথম প্রেসিডেন্ট হন, জনগণের ভোটে, জনগণ ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি বানিয়েছে। তারপরে তার যে উন্নয়ন কর্মকাণ্ড, সেগুলো আপনারা দেখেছেন, অতি অল্প সময়ে অতি দ্রুত কতগুলি কাজ করেছেন, এবং তিনি কেন জানি বুঝতে পারছিলাম না, তিনি নিজেও বলেছেন, অনেককেই বলেছেন, তাদের যার মন্ত্রী ছিল তখন, আমার হাতে সময় খুব কম, সময় খুব কম, সেটা তিনি বলতেন, কাজে তিনি অল্প সময়ের মতো করে গেছেন এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেই দিক নির্দেশনা নিয়েই আজকে বিএনপি চলছে, সেই জিয়াউর রহমানের দলই। আজকে যারা আপনারা দেখেছেন, আবার আমাকে ফিরতে হচ্ছে, 1/11 বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার, কিন্তু বিএনপিকে আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই এই কাজটা বেশি করেছেন, যে গ্রাসরুটের নেতাকর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন, যতই বড় বড় নেতা কয়েকজন যাক, কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা, কর্মীরা, ছাত্র যুবরা না থাকে, তাহলে তারা কিছু করতে পারে না, তাদের কিছু থাকে না, তাদের মন্ত্রী হবার খায়েশ থাকতে পারে, তাদের টাকার লোভ থাকতে পারে, কিন্তু তারা যে তাদের কর্মী বাহিনীকে একজন কেউ সাথে নিতে পারে নাই। আমি আশা করব যে এই যে আমাদের শক্তিশালী ভিত গড়ে উঠেছে আমাদের তৃণমূলের নেতা কর্মী, এবং অনেক নেতারা আজকে কিন্তু যুবদলের নেতা হয়েছেন, সেন্ট্রাল কমিটির নেতা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইয়াং লিডারশিপ আমাদের তৈরি হচ্ছে, আমাদের বয়স হয়ে গেছে, কাজেই এখন ইয়াং লিডারশিপকে আমরা সামনে নিয়ে এসে দেবো, যাতে আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিতে পারে, দেশকে গড়ে তুলতে পারে, দেশের জন্য ভালো কাজ করতে পারে, সেইভাবে তাদেরকে আমরা পথ দেখিয়ে যাব, এবং তারা নিশ্চয় পারবে আমার বিশ্বাস করি। কাজে সেই জন্যই আমি বলছি সবাইকে, আজকে নির্বাহী কমিটির সবাই সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানা রকমভাবে হয়রানি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয়ে ভীত নই,
আমি আপনাদের বলেছি আমার দুই ছেলেকে আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার দুই ছেলেকে আমরা নিয়ে যাবো, ইয়ে করব, আমাকে মুখের সামনে বলেছে। তা আপনি নিয়েও গেছে, তারা তাদের উপর কী অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের ইয়ে কাটি উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না ওর কাছে। তারেক রহমান এখনও কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনও তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন, সেটাই ইয়ে করেছেন কাজেই। কিন্তু আমি বলবো যে আমি খবর রেখেছি, আপনারা অনেকে মনে করেন আমি তো ভিতরে থাকলে খবর পাই না, আমি খবর রেখেছি এবং সেভাবেই আমরা কিন্তু কাজগুলি করছি। যারা তখন আন্দোলন সংগ্রামে ছিল, যারা কাজ করেছে, যারা বেইমানি করেনি দলের সঙ্গে, তাদেরকে আমরা অবস্থান দেব ভালো ভালো জায়গায়। তাদেরকে আমরা ভবিষ্যতে যদি আমরা ফের নির্বাচন হয়, বিএনপি সকলে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় গেলে, অবশ্যই তাদের মূল্যায়ন হবে। কিন্তু যারা বেইমানি করবে, এক পা এদিকে এক পা ওইদিকে রাখবে, তাদেরকেও চেনা যাবে, তাদের কিন্তু কোনো মূল্যায়নের জায়গা থাকবে না, তারাও নেবে না, বিএনপিও নেবে না, তাদের চলে যাবে। সেজন্য বলেছি, তারপরেও আমরা কিন্তু ক্ষমা করেছি। ক্ষমা একবার হয় কিন্তু বারবার হয় না, ক্ষমা একবার হয়। তাই আমি বলতে চাই যে আসুন, সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব, আর সুদিন আসলেও একসঙ্গে থেকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকব ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে থাকব। আমাকে কোনো ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না, অতীতেও পারেনি এখনও পারবে না। আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব। তাই আপনারা সকলে আমার মনে হয় সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধ সেটাও হবে আমাদের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক, এবং সেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি যে হবে, সেই কর্মসূচিতে আমি জনগণকেও আহ্বান করব, আসুন। আজকে জনগণ বাংলা জনগণ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলের নেতাকর্মীরা যারা আছে সকলে মিলে আমরা এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি। আপনারা দেখেছেন, ভুলে যাননি, আমি আর বেশি ইয়ে করবো না, একটা উদাহরণ শুধু। আপনারা দেখেছিলেন 3 তারিখে জিয়াউর রহমানকে 2 তারিখ রাতে বন্দি করা হয়েছিল, 1975 সাল না, 1975 সালে জিয়াউর রহমানকে বন্দি করেছিল। জিয়াউর রহমান বন্দি ছিল, আমরাও বাসায়, সেও বাসায় ছিল। বন্দি থাকার পরে আমরা দেখে জিয়াউর রহমান তখন, তারপরে আমাদের দেশের সৈনিকেরা এটা কোনো রকমভাবেই তারা দেশ শেষ হয়ে যাবে জিয়াউর রহমান না থাকলে, তারা বুঝতে পেরেছিল। তারা কয়েকদিন দেখেছে, তারপরে একদিন এই সৈনিকেরা বেরিয়ে পড়েছে, নারায় তাকবীর আল্লাহু আকবার নাম দিয়ে, আল্লাহ নাম নিয়ে তারা বেরিয়ে পড়েছিল, এবং বেরিয়ে পড়েছে সেই সৈনিকদের সঙ্গে জনতা আর কি মিল হয়েছে, ট্যাঙ্ক নিয়ে দেখেছেন, ট্যাঙ্কে সৈনিক জনতা একসঙ্গে ট্যাঙ্কে মালা দিয়ে কীভাবে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে, কীভাবে তাদেরকে গ্রহণ করেছে দেশের মানুষ সেটা দেখেছে। তাই আমি বলি, সঠিক পথে থাকলে, ঐক্যের পথে থাকে, শান্তিপূর্ণ পথে থাকলে সেদিনকে একটা গুলিও ছুটতে হয়নি, কাউকে মারতে হয়নি, সব জনতা এসে যোগ দিয়েছিল সেই সৈনিকের ট্যাঙ্কে, সেই সৈনিকের ইয়েতে মিছিলে কাফেলায়, 7ই নভেম্বর ছিল সেই দিনটি, আপনাদের মনে আছে। কাজে আমি তাই বলতে চাই, ইনশাআল্লাহ এদেশের মানুষ আরেকবার সেটা প্রমাণ করবে
দেশ রক্ষা, গণতন্ত্র, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, ঘুষ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, গুণ খুনের বিরুদ্ধে আজকে দেশের মানুষ জেগে উঠবে, বিএনপি জেগে উঠবে, বিশ দল জেগে উঠবে, এবং আমরা সকল আরো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে আমরা এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানাব। আসুন আজকে দিনে, আজকে দেশের এই অবস্থায় জাতীয় ঐক্যর সবচেয়ে প্রয়োজন। আমরা কে কি পেলাম সেটা বড় কথা নয়, আমাদের পাওয়া ওটাই হবে যদি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশটাকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, তাহলেই সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। ইনশাআল্লাহ সেই দিন আসবে এবং সেদিন জাতীয় ঐক্য গড়ে উঠবে এবং সকলেই আমরা মনে করি দেশ করার জন্য অনেক লোকের প্রয়োজন হবে, দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারব। সেখানে যদি আজকে যারা জুলুম অত্যাচার করছে তাদেরকে বলবো তাদেরকে আমরা মাফ করে দিয়েছি, আমরা প্রতিহিংসা আমরা পরায়ণ হব না, আমরা কোনো বদলা দেব না, কাজে তাদেরকেও আমরা সঙ্গে দিতে কোনো দ্বিধা করব না। এইটুকু বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়